সবাই একটাই প্রশ্ন করে, ভাই ওরে তো দেখলেই আমার ভালো লাগে, এটাই এটাই সত্যি, দেখলে ভালো লাগবে এটাই স্বাভাবিক, ভালোবাসতে ইচ্ছা করবে, কারণ আল্লাহ তাআলা পৃথিবীটা সৃষ্টি করেছে ভালোবাসা দিয়ে, আমাদেরকে সৃষ্টি করেছে তিনি ভালোবেসে, আল্লাহ তাআলা একটি পুরুষ তৈরি করার পাশাপাশি একটি মহিলাও সৃষ্টি করেছে, তার জন্য কখন তাকে লাগবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানে, তার জন্য সব মহিলাকে আল্লাহ তাআলা পর্দা করার জন্য বলছে, কারণ মহিলা মানুষ এমন একটি জিনিস যেটা পুরুষ দেখলেই ভালো লাগবে, এই দিক দিয়ে পুরুষ নিজেকে সামলাতে পারে না আর মেয়েরা সামাল দিতে পারে নিজেকে, মেয়েদের ভালো লাগলেও তারা বুকের মধ্যে সেটা চেপে রাখে, বাট একটা পুরুষ কখনো এটা রাখতে পারে না, তার ভিতর অস্থির অনুভব হয়, কখন মেয়েটাকে বলবে কখন মেয়েটা রাজি হবে তার ভালোবাসা অ্যাকসেপ্ট করবে, সেই আশাতেই ছেলেটি খাওয়া দাওয়া ঘুম লেখাপড়া তার কেরিয়ার সব কিছু ভুলে যায়, এটা কখনো ঠিক নয়, ভালোবাসা আপনার জীবনে আসবে সেটা আপনার বিবাহের আগে নয়, বিয়ের পর আপনার স্ত্রীর সাথে, তাই নিজের চোখকে হেফাজত করুন, নিজের অন্তরকে ফেস রাখুন, আল্লাহ তাআলার সৃষ্টিকে ভালোবাসুন, ভালোবাসা জিন্দাবাদ।